ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আশা করি সকলেই ভালো আছো। আজকের পর্বে আমরা বাংলা প্যাডাগজি থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক নম্বর প্রশ্ন দেখো, শিখন হলো আচরণের পরিবর্তন, কে বলেছেন? বনবিদ স্মিথ, মনোবিদ বার্নার্ড, মনোবিদ ড্রিভার, মনোবিদ জি মার্ফি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, মনোবিদ স্মিথ বলেছেন শিখন হলো আচরণের পরিবর্তন। দুই নম্বর প্রশ্ন, সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত হয় কোন পাঠে? সমবেত পাঠে, সাধনা পাঠে, নীরব পাঠে, সরব পাঠে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, সরব পাঠে। তিন নম্বর প্রশ্ন, ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলাকে বলে শিখন, পরিণমন, আচরণ, অভিযোজন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, শিখন। ব্যক্তির আত্মসক্রিয়তাকে বাড়িয়ে তোলে কার মাধ্যমে? শিখনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন চার নম্বর, বিভিন্ন ধরনের চার্ট, লেখচিত্র, মানচিত্র কিসের মাধ্যমে শিক্ষার্থীরা সর্বসম্মুখে তুলে ধরতে পারে? মডেলের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে, বুলেটিন বোর্ডের মাধ্যমে। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি। দেখো এই প্রশ্নটায়, এই প্রশ্নের এই ক্ষেত্রে এখানে একটু তোমাদের পড়তে অসুবিধা হবে, অর্থাৎ এখানে একটু মিস টাইপিং হয়ে গেছে। পরের প্রশ্ন, সবচেয়ে সাধারণ ও সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণমূলক প্রতিবন কোনটি? ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক, চার্ট, মডেল। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, পাঠ্যপুস্তক। সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণমূলক প্রতিবন হচ্ছে পাঠ্যপুস্তক। পরবর্তী প্রশ্ন ৬ নম্বর, শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বর ও ব্যঞ্জনধ্বনি কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, স্বরধ্বনি। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? স্বরধ্বনি। পরবর্তী প্রশ্ন, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, কে বলেছেন? ম্যাকনিল, চমস্কি, পিটার, স্কিনার। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, চমস্কি। পরবর্তী প্রশ্ন, কুকু শব্দ শিশু কোন সময় করে? তিন সপ্তাহে, পাঁচ সপ্তাহে, ছয় সপ্তাহে, দুই সপ্তাহে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, ছয় সপ্তাহে। কুকু শব্দ শিশু কোন সময়ে করে? ছয় সপ্তাহে। পরবর্তী প্রশ্ন নয় নম্বর, দেখো ভাষার শিখন হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অসচেতন প্রক্রিয়া, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া হলো ভাষার শিখন। দশ নম্বর প্রশ্ন, ভাষার শিখনের অন্যতম উদ্দেশ্য হল রচনা লিখতে পারা, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, অসচেতনভাবে ভাষা ব্যবহার করা, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারা। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারা। এগারো নম্বর প্রশ্নটা দেখে নাও, ভাষার আত্মীকরণ প্রক্রিয়া ভাষার নিয়মকানুন এর উপর অধিক জোর দেয়, ভাষার গঠনগত দিকটি উন্নত করে তোলে। এখানে প্রশ্নটা এখানে গণ্ডগোল হয়েছে, এটা হবে দিকটি, ভাষার গঠনগত দিকটি উন্নত করে তোলে, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ককে গভীর করে তোলে। আর ডি নম্বর অপশন, ভাবের আদান প্রদান ও যোগাযোগের ওপর অধিক গুরুত্ব প্রদান করে। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করে। পরবর্তী প্রশ্ন ১২ নম্বর, দেখো
মনোবিজ্ঞানের ট্রায়াল অ্যান্ড ইরর মতের প্রবক্তা কে? গিলফোর্ড, থর্নড্রাইক, রুশো, স্পিয়ারম্যান। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, থর্নড্রাইক। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর? ভাষা নির্ভর, দর্শন নির্ভর, যুক্তিবাদ নির্ভর, মনোবিজ্ঞান নির্ভর। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, মনোবিজ্ঞান নির্ভর। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো, স্টিমুলাস ও রেসপন্স তত্ত্বটির ধারণা কে প্রথম দেন? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, ওয়াটসন। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, থর্নডাইক। স্টিমুলাস এবং রেসপন্স তত্ত্বটির প্রথম ধারণা দেন থর্নডাইক। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষণের নীতি বলতে বোঝায় শিক্ষণ পদ্ধতিকে, শিক্ষণ কৌশলকে, শিক্ষা সহায়ক উপকরণকে, শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, অনুবর্তন তত্ত্বের প্রবক্তক কে? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, হিলগার্ড। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, প্যাভলভ। প্যাভলভকে অনুবর্তন তত্ত্বের প্রবর্তক বলা হয়। 17 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে শ্রেণীকক্ষকেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, শিক্ষার্থী কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়, মতবাদটি কার? স্কিনারের, থর্নডাইকের, ওয়াটসনের, প্যাভলভের। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি, প্যাভলভের। প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়, মতবাদটি হলো প্যাভলভের। 19 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানীদের মতে শিখন প্রক্রিয়ায় কোন দুটি বিষয় এর দরকার? কর্ম ও জ্ঞান, জ্ঞান ও চাহিদা, উদ্দীপক ও উদ্দীপনা, উদ্দীপক ও প্রতিক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, উদ্দীপক ও প্রতিক্রিয়া। আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, মূর্ত শব্দের অর্থ কী? যা ছোঁয়া যায় না, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায়, যা স্পর্শ করা যায় ও দেখা যায়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর হচ্ছে ডি, যা স্পর্শ করা যায় ও দেখা যায়। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের ক্লাসগুলি দেখোনি তাদের বলবো তোমরা আগের ক্লাসগুলি দেখে নাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।